একসাথে 20 কেজি সরিষা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরিষা থেকে কীভাবে তেল তৈরি হচ্ছে আমাদের কমার্শিয়াল মেশিনটি দিয়ে। আমাদের হচ্ছে সরিষা থেকে একদম খাঁটি তেল তৈরি হচ্ছে, একদম ক্লিন সরিষার তেলটা আমাদের তৈরি হচ্ছে, মানে ফিল্টার হয়ে আসতেছে, দেখেন এক বিন্দু ময়লাও নাই। 5 লিটার করে একটা গ্যালেনের মধ্যে নিচ্ছে, ছোট বোতলগুলোর মধ্যে আর কি। আসসালামু আলাইকুম, বিজনেস বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, যে কোনো ব্যবসা শুরু করলে এমনই প্রোডাক্টের ব্যবসা করা উচিত যেটা 12 মাসই চলবে। আর তেলের ব্যবসা এমনই একটি ব্যবসা যেটা আসলে সারা বছরই চাহিদা থাকে। আপনি যদি এই সময় দাঁড়িয়ে চিন্তা করছেন সরিষা, সয়াবিন, বাদাম, কালোজিরা এই ধরনের আইটেমের তেলের ব্যবসা করবেন, তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা নারায়ণগঞ্জ সোনারগাঁতে চলে এসেছি, যেখানে আমরা আরও 1 থেকে 1.5 বছর আগে 40 থেকে 50 কেজি ক্যাপাসিটির একটি তেল ভাঙানোর মেশিন সেট আপ করেছি। বর্তমানে আমাদের একজন ক্লায়েন্ট এই মেশিন দিয়ে সরিষার তেলের ব্যবসা করছে। আপনি যদি এই সময় দাঁড়িয়ে চিন্তা করছেন সরিষার তেলের ব্যবসা শুরু করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনাকে দেখার অনুরোধ করব। কারণ আজকে সরাসরি আমরা আমাদের গ্রাহকের ফ্যাক্টরি থেকে আপনাদেরকে এই বিষয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন বিজনেস বাংলা মেশিনারি সবসময় বিভিন্ন ধরনের নতুন নতুন মেশিন বিজনেস আইডিয়া নিয়ে কাজ করে, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে একদম আমরা সরাসরি গ্রাহক পর্যায়ে আপনাদেরকে, একদম গ্রাহকের মিল থেকে আপনাদেরকে সরিষার তেলের মেশিনটি দেখাবো। এই মেশিনটি দিয়ে আপনি সরিষার তেলের পাশাপাশি বাদাম, কালোজিরা সহ বিভিন্ন ধরনের আইটেমের তেলের ব্যবসা করতে পারবেন। তো আজকে আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে দুলাল ভাই, ওনার ফ্যাক্টরিতে চলে আসলাম। ওনার এটা হচ্ছে সোনারগাঁতে। তো উনি আমাদের কাছ থেকে এই 40 থেকে 50 কেজি যে তেলের মেশিনটা আছে সেটা নিয়েছে। তো এই মেশিনটা চালানোর জন্য আপনাদের কমার্শিয়াল লাইনের প্রয়োজন হবে, অর্থাৎ 440 লাইনের প্রয়োজন হবে। এবং এই মেশিনটা হচ্ছে 2-in-1 মেশিন, অর্থাৎ এটা দিয়ে তেল ভাঙানোর পর তেল আপনারা ফিল্টারও করতে পারবেন, অর্থাৎ আলাদা করে ফিল্টারের প্রয়োজন হবে না। তো মেশিনটি চালানোর জন্য আপনার এখানে হচ্ছে যে মেশিনের কন্ট্রোলিং প্যানেল দেওয়া আছে, যেখান থেকে আপনি সম্পূর্ণ মেশিনটি চালাতে পারবেন। এবং মেশিনটির মধ্যে মোট 3টি মোটর ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে মেইন মোটর, এটার সাহায্যে মূলত সরিষাটা ভাঙানো হয়। আর সরিষাটা হচ্ছে আমরা এখানে হোপারে দিব, হোপার দিয়ে হচ্ছে যে সরিষাটা পড়বে, এরপর হচ্ছে যে এখান দিয়ে তেল পড়বে, এখানে ফিল্টার, আর নিচে হচ্ছে যে আমরা তেল নিব। তো এখন আমরা হচ্ছে 20 কেজি সরিষা নিলাম, এই হোপারে একসাথে 20 কেজি দৌড়বে। তো দুলাল ভাই, আপনি মেশিনটা স্টার্ট করেন। তো সবার প্রথমে এখানে সুইচ আছে, সুইচটা অন করলে হচ্ছে যে মেশিনটা চালু হবে, দেন মেশিনটা স্টার্ট করেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেশিন চলতেছে, এত বড় একটা মেশিন চলতেছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না, আমরা এ জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো এখন হচ্ছে যে আমরা এটার মধ্যে হচ্ছে একদম 20 কেজি সরিষা দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের দেশি সরিষা, আজকে আমরা এই সরিষা থেকে আপনাদেরকে তেল তৈরি করে দেখাবো। তো এরপরে হচ্ছে যে আমরা হিটারটা চালু করব, হিটারটা চালু করে হচ্ছে যে আমরা এখন হিটার সেট করব। হিটার কত সেট করব দুলাল ভাই? 90-60 এখানে সেট করাই আছে। আমাদের হিটারটা যখন অন হবে তখন হচ্ছে যে আমরা সরিষাগুলো ঢালবো। এখন আমাদের পুরো মেশিনটা চলতেছে একদমই স্মুথভাবে এবং কোনো শব্দ করতেছেন। তো আমরা হচ্ছে এখানে সরিষাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের তেল পড়া শুরু হয়ে গেছে। আমরা জাস্ট এখানে পরীক্ষামূলকভাবে একটু চেক করতেছি, দেখতে পাচ্ছেন সরিষা দেওয়ার সাথে সাথে একদম সরিষার তেলটা আমাদের চলে আসতেছে। এখন আমরা সরিষাগুলো এখানে একদম পুরো বস্তা সহ দিয়ে দিচ্ছি, একসাথে 20 কেজি সরিষা, আর একসাথে 20 কেজি সরিষা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সরিষাগুলো হচ্ছে যে আমাদের হচ্ছে একদিক দিয়ে যাবে এবং অপর দিক দিয়ে হচ্ছে যে আমাদের আপনার তেলটা পড়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদমই পিওর খাঁটি সরিষার তেলটা আমাদের তৈরি হওয়া শুরু হয়েছে। তো এই তেলটা তৈরি হওয়ার পর এটা হচ্ছে যে এখানে যে হোপার আছে, উপরে যে ফিল্টার আছে, একদম তেলটা পড়ে এখানে ফিল্টার মেশিনে চলে আসতেছে। এরপর হচ্ছে যে আমরা একদম ফিল্টার করে পিওর তেলটা হচ্ছে যে আমরা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমাদের একদমই এটা হোপারটা ভরে গেছে এবং আমাদের এখানে যে কনভেয়ারটা চলতেছে এটা হচ্ছে যে প্রেস করে করে সরিষা ভিতরে দিচ্ছে। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের তেলটা স্মুথলি পড়তেছে এবং পিছন সাইড দিয়ে হচ্ছে যে আমাদের খৈলটা পড়তেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমাদের খৈলটা পড়তেছে, দেখতে পাচ্ছেন। তো এই খৈলটা আমরা একবার প্রেস করলাম, এই পর্যায়ে আসছে। এখন এটা আমরা হচ্ছে যে সেকেন্ড টাইম দিলে এটা থেকে কিন্তু আরও তেল বের হবে। তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের তেলটা তৈরি হচ্ছে, এদিক দিয়ে খৈলটা পড়তেছে এবং এখানে হচ্ছে যে আমাদের সরিষাটা আস্তে আস্তে কমতেছে, যেটা থেকে আমাদের তেলটা তৈরি হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরিষা থেকে কীভাবে তেল তৈরি হচ্ছে আমাদের কমার্শিয়াল মেশিনটি দিয়ে। আমাদের হচ্ছে সরিষা থেকে একদম খাঁটি তেল তৈরি হচ্ছে। এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি সরিষার পাশাপাশি সয়াবিন, বাদাম, কালোজিরা, নারিকেল এই ধরনের আইটেমের তেলগুলো চাইলে আপনি তৈরি করতে পারবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের তেলটা তৈরি হচ্ছে, তেলটা এখন এখানে আস্তে আস্তে জমতেছে। তো এখন হচ্ছে যে আমরা মেশিন থেকে ফিল্টারটা চালু করে দেবো। ফিল্টার কোনটা? এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ফিল্টারটা চালু করেন। ফিল্টারটা চালু হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন ফিল্টারের প্রেশার দেখাচ্ছে, আসলে আমাদের ফিল্টার চলতেছে। যে ফিল্টারটা যখন কমপ্লিট হবে এখান দিয়ে একদম আমরা খাঁটি সরিষার তেলটা আপনাদেরকে তৈরি করে দেখাবো।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তেলগুলো প্রায় তৈরি করা শেষ। এখানে আমাদের সরিষার তেলটা হচ্ছে যে আমাদের এখানে চলতেছে, আর এখানে হচ্ছে যে সরিষার তেলটা আমরা ফিল্টারে চালাচ্ছি। আর এখানে আমাদের দেখতে পাচ্ছেন ফয়েল একদম শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এটা দিয়ে আর খুব একটা তেল বের হচ্ছে না। এখন হচ্ছে যে আমরা একদম সরিষার তেলটা আপনাদেরকে নিয়ে দেখাবো। তো এখন হচ্ছে যে আমরা ফিল্টারটা অফ করে দিচ্ছি। অফ করার পরে এখন আমরা হচ্ছে যে তেলটা নামাবো। তেলটা নামানোর জন্য প্রথমে আমরা এই নলটা দিয়ে হাওয়াটা ছাইড়া দিতেছি, দেখতে পাচ্ছেন হাওয়াটা ছেড়ে দিলাম। এখন হচ্ছে যে আমরা নলটা খুললে আমাদের একদম খাঁটি সরিষার তেলটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন বের হচ্ছে, একদম ক্লিন সরিষার তেলটা আমাদের তৈরি হচ্ছে, মানে ফিল্টার হয়ে আসতেছে। দেখেন এক বিন্দু ময়লাও নাই। 5 লিটার করে একটা গ্যালেনের মধ্যে নিচ্ছে, ছোট বোতলগুলোর মধ্যে আর কি। দেখতেছেন এত বড় একটা মেশিন আমাদের চলতেছে, এখনও চলতেছে, কোনো শব্দ নাই, এবং ফিল্টারে তো কোনো শব্দই হয় না, এবং ফিল্টারের যে তেলের কোয়ালিটি সেটাও দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা দেখলেন আমরা সরিষার তেলটা তৈরি করে ফেললাম মাত্র, দেখতে পাচ্ছেন একদমই 1 গ্যালন তেল তৈরি করে ফেললাম আমাদের এই মেশিনটা দিয়ে। এবং এটা একদম ফুল পিউরিফিকেশন, আপনি এটা চাইলে এখন বোতলজাত করে বিক্রি করতে পারবেন, চাইলে নিজের লেভেল ইউজ করে বিক্রি করতে পারবেন, এবং চাইলে সরাসরি কাস্টমারের কাছেও চাইলে বিক্রি করতে পারবেন। তো আমাদের সাথে ছিল আমাদের যে উদ্যোক্তা ভাই দুলাল ভাই। এখন আমরা দুলাল ভাইয়ের সাথে কিছু প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো, যেটা আসলে আপনি যদি ব্যবসা শুরু করতে চান আপনারা জানা প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যেমন দেখতে পারলেন আমরা এই মেশিনটা দিয়ে আসলে কী করে একদম সরিষা থেকে তেল তৈরি করে সেটা ফিল্টার করে আপনাদেরকে দেখালাম, আর এবং এই মেশিনের যে তেলের কোয়ালিটি সেটাও আপনারা দেখতে পারলেন। তো আপনারা যারা এই সরিষার তেলের ব্যবসা শুরু করতে চান, তারা কিন্তু অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করেন, অনেক ধরনের প্রশ্ন থাকে আপনাদের এই ব্যবসা শুরু করার পূর্বে। তো আমাদের এই দুলাল ভাই প্রায় 1.5 বছর যাবৎ এই সরিষার তেলের ব্যবসা করছে, তো ওনার আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ওনার কাছে কিছু প্রশ্ন করব, তো যেগুলো আমাদেরকে দুলাল ভাই উত্তর দিবে। দুলাল ভাই, আপনি তো এই মেশিন কিনেছেন চায়না মেশিন, তো আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক ধরনের সরিষার তেলের মেশিন হয়, আপনি বাংলা মেশিন না কিনে কেন চায়না মেশিনটা কিনলেন? বাংলা মেশিন হচ্ছে, বাংলাদেশি মেশিনগুলো হচ্ছে আপনার বিদ্যুৎ বিল অনেক বেশি। যেমন আপনার যদি বাংলা মেশিনে আপনার 100 টাকা বিল আসে, এটা আসবে আপনার 40 থেকে 45 টাকা বিদ্যুৎ বিল আসবে। আর তেলের মানও ওটার থেকে এটা ভালো, এবং প্লাস আমি দেখছি আমি মেশিনটা ক্রয় করে যে এই মেশিনে আপনার বাংলা মেশিনের থেকে, বাংলাদেশি মেশিনের থেকে তেলের পরিমাণও বেশি আছে। যেমন সরিষা থেকে আপনার 35 থেকে 40% আপনার তেল পাবেন, তবে আবার কিছুটা নির্ভর করবে আপনার সরিষার দানার উপর। এই জন্য আমি এই কিনা চায়না থেকে এই মেশিনটা ওনাদের মাধ্যমে আমি বাংলাদেশে এনেছি। আচ্ছা দুলাল ভাই, আরেকটা প্রশ্ন, অনেকে আসলে আমরা তো অনেকে জানি চায়না জিনিস ভালো না, আবার চায়নার মধ্যেও ভালো খারাপ আছে, তো অনেকে বলে চায়না মেশিন ভালো না, তো এই মেশিন তো আপনি আসলে 1.5 বছর যাবৎ ইউজ করছেন, বাংলা এবং চায়না মেশিন থেকে আপনার কাছে এই মেশিনটা কেমন লাগলো, আমরা যে মেশিনটা আপনাকে দিলাম? দেখেন আপনার মেশিন ভালো মন্দ সব দেশেই আছে, তবে এখানে বেরি করে আপনার কোয়ালিটির উপরে, আপনার ব্র্যান্ডের উপরে। তবে আমি এই মেশিনটা ক্রয় করার পরে আপনার আমার তেমন কিছুই করতে হয় না, জাস্ট একটু গ্রিস বিভিন্ন বিয়ারিংয়ে, এটা মেশিনারিজ বলতে লাগবেই, কেননা এটা মেশিন যেহেতু চলে এটা আপনার একটু মেনটেন্স করতে হবে। আপনার ইভেন আমার বেলগুলোও এখনও চেঞ্জ করা হয় না, তো আমি ভাবতেছি করবো, তাই এরকম কোনো মেজরিটি কোনো প্রবলেম পড়িনি এখনও পর্যন্ত। আচ্ছা দুলাল ভাই, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মেশিনের যে বিদ্যুৎ বিল সেটা অনুযায়ী আপনি প্রপার প্রোডাকশন পাচ্ছেন কিনা, আর আমরা যে পরিমাণ প্রোডাকশন আপনাকে বলেছি এই মেশিন হবে সেই পরিমাণ প্রোডাকশন হচ্ছে কিনা একটু জানাবেন না? আমাকে বলা হয়েছিল আপনার 40 থেকে 50 কেজি আমাকে যা বলা হয়েছে, এবং আমার মেশিন দিয়ে আমি তা সম্পূর্ণ পুরোপুরি পাচ্ছি, এবং উৎপাদন প্রোডাকশন সব কিছুই আপনার সবই অ্যাকুরেট মিল আছে। তবে আমি মনে করি যে বাংলা মেশিন থেকে এটা সম্পূর্ণরূপেই এবং আধুনিক এবং শব্দবিহীন সব কিছুতে আপনার সাজানো গোছানো একটা মেশিন, আমি মনে সবাইকে সাপোর্ট করবো আপনাকে বাংলা মেশিন রেখে এবং এই এই ধরনের মেশিন ক্রয় করার জন্য। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের দেশে আসলে প্রযুক্তিগতভাবে যদি চিন্তা করেন, এই মেশিনটা আসলে প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, এবং এটা চারোদিকে কভারিং থাকার কারণে যে লোক আপনার কর্মচারী এই মেশিন ব্যবহার করবে তিনি কিন্তু সেফলি কাজটা করতে পারবে, মানে কোনো প্রকার ঝুঁকি থাকবে না, দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না, আশা করি ঠিক না? হ্যাঁ, এটা সব কিছুই সাজানো গোছানো এবং গুছানো, এটা অন্যরকম কোনো কিছু নাই, দুর্ঘটনা থেকে সেফ থাকার মতো একটা পজিশন অবস্থায় আছে। আচ্ছা এই মেশিন কেনার ব্যাপারে আপনি সাজেশন করবেন কিনা? হ্যাঁ, আমি সবাইকে বলবো যে দেখেন ব্যবসায় বিজনেসে তো লাভের জন্য মানুষ করে, এবং যেটা যেহেতু এটা তো তেলের উৎপাদন ক্ষমতা এই দেশের যে মেশিনের টেকনোলজির থেকে এটা অনেক আগায় আছে, ব্যবসা করার জন্য এটা চালিয়ে নিতে পারেন। হ্যাঁ, ব্যবসা করতে হলে এই মেশিনটা নিতে পারেন এই হিসাব। আচ্ছা
আচ্ছা দুলাল ভাই, এই তেলগুলো তো তৈরি করলাম, তৈরি করার পর আপনি এখন কিভাবে বিক্রি করতেছেন গ্রাহক পর্যায়ে? আমি গ্রাহক পর্যায়ে আমি ওরকম ভাবে এখনো আসিনি, আস্তে আস্তে গুছাচ্ছি, একটু সময় নিয়ে আসছি। তবে মানুষকে আমি দিচ্ছি, সর্বপ্রথম শুরু করাটা হচ্ছে আমার 3,000 টাকা মাসের সেল থেকে এখন আপনার আপনার 1.5 লাখ প্লাস দাঁড়াইছে। তবে মানুষকে আমি পজিটিভ ভালো জিনিসটাই দিচ্ছি, আস্তে আস্তে সারা পাচ্ছি, ইনশাল্লাহ আগামীতে হয়তো আরও ভালো কিছু হবে। আচ্ছা দুলাল ভাই, মনে করেন একজন ক্লায়েন্টের যদি প্রতিদিন 10 ঘন্টা মেশিন চালায় এবং প্রপার প্রোডাকশন করে, প্রপার সেল করে, তাহলে এটা থেকে তো ভালো একটা ইনকাম করা সম্ভব? হ্যাঁ দেখুন, এই মেশিনটা যদি কোনো কারণে যে 8 ঘন্টা যদি চালাতে পারে, তাহলে মনে করেন যে ভালো একটা বিজনেস তাদের আসবে। ধরেন 7-8 হাজার টাকা ইনকাম পার ডে করা সম্ভব, তো যদি এটা এই বিজনেস পুরোপুরি যদি তারা চালাইতে পারে। অর্থাৎ আপনার যদি বিজনেস রানিং থাকে তাহলে কিন্তু এটা দিয়ে 7-8 হাজার টাকা একদম, আমার যে উদ্যোক্তা ভাই আছে উনি বলল। এবং আপনি যদি নতুন শুরু করেন, উনি বলল যে মাত্র 3,000 টাকা থেকে উনি ব্যবসাটা শুরু করছে, এখন পার মান্থ 1.5 লাখ টাকা প্লাস সেল হচ্ছে। তো উনি কিন্তু আসলে এটা পার্ট টাইম হিসাবে করে, এটা নিয়ে যে ওনার নির্ভরতা এটা না, উনি আস্তে আস্তে এটা পপুলার করার চেষ্টা করতেছে। দুলাল ভাই, আরেকটা বিষয়, আমাদের কাছ থেকে যে মেশিন ক্রয় করেছেন, মেশিনের বিষয়ে আপনি কীরকম সার্বিক সহযোগিতা পেয়েছেন? আমার সার্বিক সহযোগিতা বলতে উনি যে মেশিন আমরা মনে করেন আনা হয়েছে, কথা গাজার একটা মিল আছে, সব কিছুই পাইছি এবং মেশিন সেট আপ করা দেওয়ার কথা বলেছিল, সেটাও করে দিয়েছে। তবে যাই, যে কোনো কারণে যদি ওনাদেরকে ফোন টোন করতাম, ওনারা সবসময় আমাদেরকে সাড়া দিত এবং সবসময় কথাবার্তা দিয়ে সহযোগিতা করতো, যা কিছু লাগতো সবসময় সহযোগিতা করতো। ধন্যবাদ দুলাল ভাই আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। অনেক উদ্যোক্তা ভাই আছে ব্যবসা শুরু করতে যাচ্ছেন সরিষার তেলের, তো এটা দিয়ে কিন্তু আসলে সরিষার তেল না, আপনি চাইলে আসলে সরিষা, সয়াবিন, বাদাম, কালো জিরা আরও অনেক আইটেমের তেল করতে পারবেন। বিশেষ করে আমাদের দেশে সরিষার তেলটা বেশি চলে, তো সেই জন্য উনি আসলে সরিষার তেলটা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু চলতেছে এবং আমরা এখানে ওনার সাথে কথা বললাম। এটা এত বড় একটা মেশিন, 40-50 কেজি ক্যাপাসিটির, তারপরেও এটা শব্দ দেখতেছেন কত কম। অনেকে আছে কমার্শিয়াল এরিয়াগুলোতে ব্যবহার করতে চান, শব্দ সমস্যা থাকে, এই ক্ষেত্রে কিন্তু এই মেশিনটা আপনার জন্য খুবই উপযোগী। এবং এটা কিন্তু কোনো কিছু সেট আপ করা লাগে না, মেশিনটা আনবেন, আনিয়ে আপনি বসায় দিবেন, বিদ্যুৎ সংযোগ দিবেন, তারপর মেশিন চলবে, এখানে কন্ট্রোলিং সিস্টেম থাকবে। অর্থাৎ আপনি যদি বাণিজ্যিকভাবে শুরু করতে চান, এই 40-50 কেজির মেশিন হতে পারে আপনার প্রথম চয়েস। আমাদের কাছে এটা ছাড়াও 100-120 কেজি এবং সর্বোচ্চ 300-400 কেজি প্রোডাকশন পর্যন্ত ঘন্টায় আমাদের কাছে মেশিন আছে। তো বিজনেস বাংলা থেকে আমি মেহেদি আজকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি আজকের এই তেল ভাঙানোর মেশিনের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে, যারা ব্যবসা শুরু করতে চান তাদের অনেক কাজে আসবে। এবং এই বিষয়ে কোনো সার্বিক সহযোগিতা প্রয়োজন হলে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, এছাড়া আপনি সরাসরি আমাদের অফিসে এসে এই মেশিনটা দেখে যেতে পারেন, এই মেশিনটা দেখে আপনি চাইলে ক্রয় করতে পারেন। আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার কোনো ফ্রেন্ডস যদি ব্যবসা শুরু করতে চায় তাকে ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।